শাকিল খান আপনার কাছে আমি যদি একটা প্রশ্ন জানতে চাই আপনি সেই উনিশশো সাল থেকে কাজ করছেন এত দীর্ঘ সময় কাজ করেছেন এরপরে অনিয়মিত হয়ে গেলেও কিন্তু দর্শক আপনাকে মনে রেখেছে আপনার কলা আপনাকে মনে রেখেছে এই যে জনপ্রিয়তাটা ওই সময় ছিল কিন্তু এখন এরকম জনপ্রিয় কিংবা মুগ্ধ করে রাখার মতো তারক কি আমরা পাচ্ছি আদৌ এখন এই সময় এসে আপনার কি মনে হয় এখানে আসলে বিশ্লেষণ করলে কিন্তু অনেক কিছু মানে চলে আসে যেমন আমাদের সময় মানে একটা বিনোদনের বড় মাধ্যম বলতে গেলে একটি ফিল্ম যেটাকে বোঝায় একটি বড় থিয়েটার যেটাকে বলতে বোঝায় এখন কিন্তু অনেক মাধ্যম চলে আসছে আপনি ছোট ছোট অনেক বলা যেতে পারে আপনি মোবাইল ফোন বলেন ট্যাব বলেন অনেক কিছু ফেসবুক বলেন অনেক কিছু যে জিনিসটি কিন্তু তখন কিন্তু দেখ টাইম ছিল না আমরা যখন শুরু করেছিলাম তখন ছিল না থাকলেও ওরকম কোনো প্রভাবটা আসলে পড়েনি পরবর্তীতে আপনার দুই হাজারের পরে যে আপনার যে আস্তে আস্তে যে প্রভাবটা শুরু হলো এগুলো এখানে আস মানে আমার যে জিনিসগুলো আমি যেগুলো বুঝি বা আমার যতটুকু মানে জ্ঞানের পরিচিতি বলে যে এটার পিছনে মূল কারণ কিন্তু আমরা নিজেরাই আজকে মেগাস্টার তৈরি হতে পারেনি বা তখন মানুষের পরিচিতিটা এত জনপ্রিয় এটার পিছনে আমি মানে যেটাকে বললাম যে এক কথাই আমরা মূলত আমরা দায়ী আর এটাকে আমরা অবশ্য সারভাইভ করে যেতে পারতাম কিছু লোকের কারণে কিন্তু হয়নি সেটি আপনার হতে পারে আপনি ধরে রাখুন আপনি পরবর্তীতে আমি ডিটেলস আমি বলবো যেটা সেটা কিছু প্রযোজক থিয়েটারগুলি তারপরে পরিচালক গল্প সব কিছু মিলে যে জিনিসগুলি আমরা পিছিয়ে পড়ে গিয়েছিলাম একটি সময় যে কেন এই পিছে পড়াটা একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিধান রিবেরু যে উনি একটা কথা বলছিলেন মাধ্যমের বিষয়টা এই মাধ্যমের বিষয়টা কিন্তু আমরাও শুনেছি যে এখন অনেক মাধ্যম হয়ে গেছে তখন একটা বিষয় ছিল যে বড় পর্দায় তারকাকে দেখা এখন মাধ্যম হওয়াতে কি সুযোগ আসলে কমে যাচ্ছে দর্শকের কাছে পৌঁছানোর নাকি আরো বাড়ছে এটা আপনার কাছে কি মনে হয় মাধ্যম অনেকগুলো বেশি হওয়া বলতে আপনি বোঝাচ্ছেন নিশ্চয়ই যে সামাজিক যোগাযোগের মাধ্যম অবশ্যই এবং টেলিভিশন চ্যানেল ওটিটি প্ল্যাটফর্মগুলো যেহেতু বৃদ্ধি পেয়েছে টপ প্ল্যাটফর্মগুলো বেড়েছে সেখানে কাজ করার অনেক সুযোগ এসছে অভিনয় শিল্পীদের জন্য প্রযোজক এবং ডিরেক্টরদের জন্য আরেকটি দিক হচ্ছে টেলিভিশন চ্যানেল বেড়েছে এবং এর মধ্যে 97 সাল তো একটা বেঞ্চমার্ক ধরা হচ্ছিল শুরুতে কিন্তু এরপরে নতুন মিলেনিয়ামের ভেতর কিন্তু অনেক স্ক্রিন তৈরি হয়েছিল বাংলাদেশে এখন যদিও একটু সেগুলো ঢুকছে নানা কারণে প্রধান কারণ হচ্ছে মহামারী তো এই সমস্ত আমরা যদি এটাকে ভ্যারিয়েবলস ধরি সেগুলোকে ধরে নিয়ে যদি আলাপটা শুরু করি তাহলে বলতে হয় যে মেগাস্টার বলি বা মহাতারকা বলি সুচিত্রা সেন বা সে উত্তম কুমার বা আমাদের রাজ্জা কবুরী তাই না তো এই ধরনের মহাতারকা এই মুহূর্তে এই সময়ে তৈরি হওয়া খুব কঠিন কঠিন নানা কারণে একটা যদি আপনি দেখেন যে সময়টা আসলে কেমন সময় এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময়টায় ঠিক কেউই মানে কোনো ইন্ডাস্ট্রি আসলে খুব একটা তারকা নির্ভর ছবি বানাচ্ছে না তারা কিন্তু গল্প নির্ভর ছবি বানাচ্ছে কাজেই গল্পটাই এখন বড় তারকা আপনি খেয়াল করবেন যে সত্যজিৎ আর একশোতম জন্মবার্ষিকী চলছে তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালিতে কিন্তু কোনো তারকাকে নেওয়া হয়নি যদিও অনেক পরে উত্তম কুমারকে উনি নিয়েছিলেন কিন্তু সে তারকাকে বাদ দিয়ে ছবির গল্পটাকেই তিনি তারকা করে ধরেছিলেন আপনারা জানেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির উপন্যাসটাকেই তিনি মূল কাণ্ডারি হিসাবে ধরে নিয়েছিলেন তাই না কাজই সেটা এখনকার সময়ে মানুষ কিন্তু অনেক বেশি এই জায়গাটায় ঝুঁকছে মানুষ বলতে আমি বুঝেছি যারা নির্মাতা নির্মাতারা কিন্তু এই জায়গাটা নিয়ে কাজ করতে চায় যে তারা একটা ভালো গল্প বলতে চায় তারকাকে কেন্দ্র করে যদি নেয় যেমন ধরুন যদি বলিউডের কথা বলি যদি অমিতাভ বচ্চনকে তারা চিন্তা করে তাহলে সেখানে কিন্তু অমিতাভকে কেন্দ্র করেও তার একটা ভালো গল্প বলার চেষ্টা করে তারকাকে ফুটিয়ে তোলা না বরঞ্চ উল্টো গল্পটাকে যেন ফুটিয়ে তোলা যায় সেজন্য তারকা অতারকা বা যেই হোক